উপজেলা পরিষদের যে চেয়ারম্যানের যে ক্ষমতা ইতিপূর্বে ছিল সেই ক্ষমতা এখন আর নেই। নতুন যারা আসবে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমাদের যে হাইকোর্টের রায়টা আছে এই রায়টাকে আগে বাস্তবায়ন করা, এই রায়টা না থাকলে আসলে উপজেলা চেয়ারম্যানের কোনো কার্যকরী কোনো ক্ষমতা থাকে না। আসলে উপজেলা পরিষদ একটি, আমি মনে করি যে আজকে আমি দুই টার্ম উপজেলা পরিষদে, আমাদের এই দুই টার্মে আমি ততটা কাজ করতে পারিনি, কাজের আমাদের সেরকম আমাদের ক্ষমতা দেওয়া হয় নাই। আপনারা জানেন যে যা যেই উন্নয়ন কাজ হয় উপজেলায় এটা মাননীয় সংসদ সদস্য আছেন উনিই করেন, এবং আমাদের এই পরিষদটায় আমাদের যেহেতু উপজেলা পরিষদ বাট এখানে কিন্তু উপজেলা প্রশাসন কে আমরা ইতিপূর্বে আমাদের অ্যাসোসিয়েশন থেকে অনেক দাবি ছিল যে আমাদের এই যে 17টি দপ্তর আছে এই দপ্তরের সমস্ত কাজকামগুলি উপজেলা চেয়ারম্যান করবেন, কিন্তু দেখা যায় যে এই উপজেলা চেয়ারম্যান না করে উপজেলা প্রশাসন করেন। এটা আমাদের কিন্তু হাইকোর্টে একটা রায়ও পেয়েছি আমরা, কিন্তু সেই রায়টা অদ্যপরি কার্যকরী হয় না। কাজেই এই উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান থেকে যে কিছু ভালো কিছু দেয়া বা জনগণকে কোনো কাজকাম বা বরাদ্দ দেওয়া এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। এটা শুধু নামে মাত্র, এখানেই আমরা আছি, আমরা জাস্ট কোনো কার্যক্রম যে করবো সেই কার্যক্রমের পরিপক্ক আমাদের কাছে নেই, যেটা মাননীয় সংসদ সদস্য এবং আমাদের নির্বাহী কর্মকর্তাই বেশি করে থাকেন। কাজেই এটা আমি মনে করি যে এটার নীতিমালা পরিবর্তন দরকার, যে উপজেলা পরিষদের যে চেয়ারম্যানের যে ক্ষমতা ইতিপূর্বে ছিল সেই ক্ষমতা এখন আর নেই, সে এখন ক্ষমতা যা আছে সেটা কার্যকরী করে আমাদের নির্বাহী কর্মকর্তা। যেহেতু এই 17টা দপ্তরের কার্যক্রম এবং 17টা দপ্তরের পরিচালনার জন্যে আমরা ইতিপূর্বে হাইকোর্টে রিট করেছিলাম, রিটে আমরা রায় পেয়েছিলাম, কিন্তু সেই রায়টা কার্যকরী হয়নি, এখন তরি এই পর্যন্ত হয়নি, আমি দুই টার্ম 10 বছরে আমি পাইনি। তা আমি মনে করি যে উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান যদি থাকেন তার ওই পরিষদের সে প্রধান হয়েই থাকা উচিত, কিন্তু এখানে সেটা হয় না, এখানে প্রশাসন এবং পরিষদ দুইটা পার্ট হয়ে যায়, এটা পরিবর্তন দরকার। আর বরাদ্দ উপজেলা চেয়ারম্যান যতটুকু বরাদ্দ পায় তা 10 ইউনিয়ন, আমার 10টি ইউনিয়ন, এই 10টা ইউনিয়নের চেয়ারম্যান মধ্যে ভাগ করিয়ে দেওয়া হয়, কাজে উপজেলা চেয়ারম্যান সরাসরি কোনো কিছু করতে পারেন না, এবং পাশাপাশি বড় বরাদ্দ যেগুলি হয় সেটি এলজিডির মাধ্যমে মাননীয় সংসদ সদস্য করে থাকেন, কাজে এই উপজেলা চেয়ারম্যানের তেমন একটা কাজ থাকে না। হ্যাঁ, 5 বছরে আমি আমার যতটুকু সক্ষমতা হয়েছে, আমার যতটুকু বরাদ্দ যতটুকু পেয়েছি আমি 100% জনগণের মাঝে সেটা বরাদ্দ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন সুযোগ সুবিধা, আজকে এই যে আমাদের এই বিধবা ভাতা, জেলেদের ভাতা বা অন্যান্য যত ভাতা এবং এই আশ্রয়ণ প্রকল্প, এইগুলি সবই ইউনোর মাধ্যমে, ইউনো সাহেবের মাধ্যমে আমরা এদের বরাদ্দ করেছি, এবং 100-তে 100% আমি আমার এই সদর উপজেলায় আমি বলতে পারব যে কোনো রকম কোনো ত্রুটি হয়নি। না, যেহেতু একটা সিটি আমি যেহেতু 10 বছর ছিলাম, আমি চাই যে এখানে নতুন কোনো কেউ আসুক, আবার নতুন উদ্যমে আবার কাজ করুক। যেহেতু আমি 2 টার্মে 10 বছর এই এখানে ছিলাম, যতটুকু পেরেছি এই 10টি ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করেছি, এবং উন্নয়নমূলক কাজে আমি মনে করি যে এই 10 ইউনিয়নের যারা আছেন তারা সন্তুষ্ট। আমি মনে করি যে এখানে নতুন আরেকজন আসলে তাহলে ভালো হবে, আমি এবার আমি নির্বাচন করতে ইচ্ছুক। নতুন যারা আসবে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমাদের যে হাইকোর্টের রায়টা আছে এই রায়টাকে আগে বাস্তবায়ন করা, এই রায়টা না থাকলে আসলে উপজেলা চেয়ারম্যানের কোনো কার্যকরী কোনো ক্ষমতা থাকে না।